ঢাকা ও চট্টগ্রামের বস্তি ও তার আশেপাশের মানুষের রক্তে কোভিড উপস্থিতির হার বেশি পাওয়া গেছে বলে এক গবেষণায় প্রকাশ করেছে ICDDRB। মূলত ওইসব এলাকায় বসবাসকারীদের রক্তে কোভিড ১৯ উপস্থিতি এবং তার সম্ভাব্য কারণ নির্ণয় করতে গত বছরের অক্টোবর থেকে এবছরের ফেব্রুয়ারি পর্যন্ত এই সমীক্ষা চালানো হয়। সেখানে ৩,২২০ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রামের তুলনায় ঢাকায় সেরো পজিটিভিটির হার বেশি পাওয়া যায়। ঢাকায় শতকরা ৭১ ভাগ আর চট্টগ্রামে ৫৫ ভাগ মানুষের মধ্যে এর উপস্থিতি লক্ষ্য করা গেছে।